সর্বস্ব প্রভু ভক্ত সর্বত্র বর্তে মাত্রা ভজন এবং বোধা ভাব আমি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবিদ সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সংক্ষেপে যাকে বলা হয় ইসকন ISKCON এই সোসাইটি সারা বিশ্ব জুড়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অল কালার অফ পিপল অল ক্লাসেস অফ পিপল সমস্ত শ্রেণীর মানুষ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত কালো সাদা একত্রিত হয় আমরা এই স্কন থেকে একটি প্রচার চালাচ্ছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সনাতন ধর্ম উই আর নট হিন্দু উই আর নট মুসলিম উই আর নট বৌদ্ধ উই আর নট খ্রিস্টান উই আর নট আমেরিকান উই আর নট ইন্ডিয়ান উই আর নট আওয়ার ম্যাটেরিয়াল বডি উই আর দ্য ইটার্নাল সোল 2007 সালে ডক্টর আব্দুল কালাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল সেই সুর তিনি এই কথাটাই বলেছেন আমরা যদি আইডিয়াল ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি আইডিয়াল সোসাইটি স্ট্রং সোসাইটি এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের একে অপরের মধ্যে কিরকম রিলেশনশিপটা থাকবে এবং সেই রিলেশনশিপ তাকে কেন্দ্র করে গড়ে উঠবে সেই কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল নীতি অনুসারে তিনি হচ্ছেন গড, যাকে কেউ আল্লাহ বলেন কেউ ভগবান বলেন কেউ কৃষ্ণ বলেন বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করা হয়, তিনি একজনই ইজ অনলি ওয়ান ইজ দ্য সোর্স অফ এভরিথিং তিনি সবকিছুর উৎস অ্যান্ড ইজ ইউনিভার্স ইজ এ কসমিক মেশিন ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার বাই গড সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার দ্বারাই তৈরি হয়েছে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাবো থাউজেন্ড অ্যান্ড মিলিয়ন্স অফ প্ল্যানেটস আর ফ্লোটিং ইন দ্য ইউনিভার্স বেশি রয়েছে হাউ দে আর ফ্লোটিং তারা কীভাবে ভাসছে হু ইজ ফ্লোটিং দেম তাদের কে ভাসাচ্ছে হু ইউ আর আপনি কে হু এম আই আমি কে হু হ্যাভ কাম ফ্রম আমরা হয়ার কি হ্যাভ কাম ফ্রম কোথা থেকে আমরা এসেছি হু ইজ দ্য ক্রিয়েটার আমরা তো আমাদের এই শরীর নিয়ে মাতৃজঠরে প্রবেশ করিনি আর মাতৃজঠরে যখন এই শরীর তৈরি হয়েছিল আপনার শরীর যখন তৈরি হয়েছে মাতৃজঠরে আপনি যদি মুসলিম ধর্ম অবলম্বী হয়ে থাকেন মাতৃজঠরে কে হবে ঈশ্বর বা আল্লাহ আপনার শরীর তৈরি করেছে ঠিক একইভাবে মাতৃজঠরে ভগবান বা কৃষ্ণ আমার শরীর তৈরি করেছে আমরা যদি প্রশ্ন করি হাউ দিস বডি ম্যাটেরিয়াল বডি হ্যাজ বিন ক্রিয়েটেড কিভাবে এই শরীর তৈরি হলো এই বিজ্ঞান যদি আমরা জানি তাহলেই আমরা আমাদের আইডিয়াল ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি স্ট্রং সোসাইটি আইডিয়াল সোসাইটি মাস্ট বি এস্টাবলিশ হিয়ার প্রতিষ্ঠিত হতে বাধ্য আমরা এই শরীর নিয়ে মাতৃজঠরে ঢুকিনি অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়াল সাইন্স আমরা ছিলাম আমাদের পিতা মাতার একটা স্পার্ম একটা শুক্রকে ইমন শুক্রাণুগুলোর একটি মাত্র কোষ এরা এডুকেটেড পার্সন তারা জানেন অ্যাকর্ডিং টু লাইফ সাইন্স একটি মাত্র কোষ তখন আমাদের মাথা ছিল চোখ ছিল হৃৎপিণ্ড কিডনি হাত পা কিছুই ছিল একদিন পর একটি অঙ্গ তৈরি হতে দশ দিন টাইম লেগে থাকে তারপরে এই শরীর নিয়ে বেরিয়ে আসি আমরা ডিমান্ড করি দিস ইজ মাই হেড দিস ইজ মাই হ্যান্ড দিস ইজ মাই লেগ দিস ইজ মাই বডি আমরা প্রশ্ন করি দিস ইজ ইউর হ্যান্ড আপনার হাত ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর হ্যান্ড আপনি কি আপনার হাত তৈরি করেছেন বলেন না হ্যাভ ইউ পারচেজ ইউর হ্যান্ড হাত বাজার থেকে কিনে এনেছেন বলেন না তাহলে হাউ ইউ ক্যান ডিমান্ড ইট ইজ ইউর হ্যান্ড কিভাবে দাবি করতে পারেন এটা আপনার ইউ আর জাস্ট এ ফুল নাথিং মোর আপনার বাবা হাত তৈরি করে দেয়নি আপনার মাতৃজঠরে জন্ম হয়েছে যে জঠরে আমাদের মা তৈরি করে দেয়নি মাতৃজঠরে কোনো অ্যাপার্সিয়ার সার্টেন ছিল না
তাহলে যিনি তৈরি করেন তিনি কে? আপনারা বলবেন আল্লাহ আর আমরা বলবো কৃষ্ণ বট ভগবান। বাট উই আর দা সেম সন অফ দা সেম ফাদার, আমরা একই পিতার আমরা সন্তান। তাহলে এখানে তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত মনোভাবের কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কোরআনের অনুসরণ করেন, আপনারা যদি মুসলিম হন, আমাদের সনাতন ধর্মের কথা আপনি আইডিয়াল মুসলিম হন, আদর্শ মুসলিম তৈরি হন আপনি, আর আপনি যদি বলেন আমি হিন্দু ধর্মাবলম্বী, আমি সনাতন ধর্মাবলম্বী, তাহলে আপনি সনাতন ধর্মের নির্দেশগুলো ঠিকভাবে মেনে আপনি একজন আদর্শ হিন্দু বলে নিজেকে দাবি করুন। হিন্দু মুসলিমের মধ্যে ক্লাস তৈরি করে, সাপ্তাহিক দাঙ্গা তৈরি করে এইভাবে রাজনীতি করবেন না। সুসংগত পরিবার, সুসংগত সমাজ তৈরির ক্ষেত্রে আমাদের সনাতন ধর্ম শ্রীমদ ভাগবতম থেকে একটি শ্লোক আমি ব্যাখ্যা করবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলা আছে গৃহে পিতামাতা, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং দেশের নেতা নেত্রী, এটা সকলের ক্ষেত্রে গৃহের পিতামাতা, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং দেশের নেতা নেত্রী, এই তিনটি জায়গার মানুষ যদি আদর্শ হয়, আইডিয়াল, তারা যদি অনিষ্ট হয়, তারা যদি এডুকেটেড হয়, তারা যদি ডিসিপ্লিন হয়, তাহলে আমার হোম সোসাইটি, আমার হোম ফ্যামিলি, হোল ওয়ার্ল্ড উইল বি দে ইট উইল বি ফুলফিল বাই দ্য পারফেক্ট পিস অ্যান্ড পারফেক্ট পিস, চরম শান্তি এবং সুখে এই সমাজ পরিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু গৃহের পিতামাতা যদি মত্তব হয়, স্কুলের শিক্ষক শিক্ষিকা যদি মত্তব হয়, দেশের নেতা নেত্রী যদি ডানকাট হয়, আর তাদের হাতে যদি আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা এবং রাজনীতির পরিচালনা দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অবস্থা কেমন হবে সেটা একবার ভেবে দেখুন, এবং সেটাই বর্তমানে চলছে। ইট ইজ গোয়িং অন, হাউ টু স্টপ দিন, কিভাবে সৃষ্টি হবে আমাদের পরিষ্কার এখানে বলা হচ্ছে, একটা সোসাইটিকে সুন্দর করতে গেলে আমাদের যারা নিউ জেনারেশন হয়ে আসছে তাদেরকে আমাদের আইডিয়াল এডুকেশন প্রোভাইড করতে হবে। আর আইডিয়াল টিচারের যে জিনিস আমি আমরা পড়েছি সংলাপে, অ্যান আইডিয়াল টিচার জাস্ট লাইক এ ব্লাজিং টর্চ, একজন আদর্শ শিক্ষক হচ্ছে জ্বলন্ত মশালের মতো, টু গাইড হিজ স্টুডেন্ট ফ্রম অল কাইন্ডস অফ ডার্কনেস আর রিমুভ দ্য ডার্কনেস ফ্রম দ্য ভেরি সেন্টার অফ দেয়ার হার্ট, হৃদয়ের কেন্দ্রস্থল থেকে অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য এবং সমস্ত রকমের পশ্চাৎপদ অবস্থা থেকে তুলে আনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সে দেখবেন হিন্দু আর মুসলিম টিচারদের কোনো ক্লাসিফিকেশন নেই। আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই, আমরা দেখি আমরা হিন্দু শিক্ষকের কাছে আমরা এডুকেশন দিয়েছি, আমরা মুসলিম শিক্ষকের কাছে আমরা এডুকেশন দিয়েছি। এডুকেশন মাস্ট বি লিবারেল অ্যাকর্ডিং টু দ্য গ্রেটেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ টেগোর বলেছেন, দ্য হাইয়েস্ট কাইন্ড অফ এডুকেশন ইজ দ্যাট, সর্বোচ্চ শিক্ষা হলো সেটা উইচ নট মিয়ারলি গিভস আস ইনফরমেশন বাট অলসো মেক আওয়ার লাইফ ইন হারমোনি উইথ অল দ্য ক্রিশ্চিয়ানস। প্রকৃত শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা আমাদের শুধু তত্ত্ব জোগায়, উপরন্তু এটা কি করে, এটা আমাদের চারপাশে সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করার, থাপ পেয়ে চলার একটা প্রকৃত শিক্ষা প্রোভাইড। এখন একটু স্বামী বিবেকানন্দ, তিনি ছিলেন একদম গ্রেট পার্সন অফ দ্য ইন্ডিয়ান, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে এডুকেশন ইজ নাথিং বাট ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অল ইন্ডিয়ান ম্যান। শিক্ষা হলো সেই জিনিস যার মাধ্যমে আমরা প্রত্যেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে ধনী দরিদ্র নির্বিশেষে আমরা আমাদের মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারি। তাই তো ইট ইজ দ্য ওয়ার্ড আউটলুক অ্যাকর্ডিং টু দ্য স্পিরিচুয়াল সাইন্স, যাকে সনাতন ধর্ম হচ্ছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ স্টুডেন্ট, বাড়ি হচ্ছে একটা ছাত্রের প্রথম বিদ্যালয়, অ্যান্ড মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ এ চাইল্ড, একটা শিশুর প্রধান শিক্ষিকা হচ্ছে, শিক্ষক হচ্ছে তার পিতা। তাই গৃহে পিতা মাতাকে সুসংগত জীবনযাপন করার শিক্ষা দেওয়া হয়। আমার আগেই বললেন আমাদের এই চার্চের ফাদার, তিনি বললেন আল্লাহ যখন আমাদের ভগবান যখন আমাদের সৃষ্টি করেছেন তখন কি জন্য সৃষ্টি করেছে, আর আমি পুরাণও পড়েছি, আমি পুরাণও পড়েছি এই কথা, হে মানব
এই জগতের সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আমার নির্দেশ পালন করে। আমরা যে আহার গ্রহণ করি
সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। নমস্কার।